এক্সকিউজ মি ভাই, টুলেট দেখলাম। ও, দোতলা ভাড়া হবে। ভাড়া কত? 25,000, গ্যাস কারেন্ট বিল আলাদা। বাসা দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। এ কে? স্যার, বাসা দেখবে। হ্যাঁ, ওদেরকে দেখাও। কতজন ফ্যামিলি মেম্বার? একজন, মানে ব্যাচেলর। ব্যাচেলার? ব্যাচেলার তো আমি ভাড়া দিই না। মানে বুঝলাম না যে আসলে সমস্যাটা কোথায়। এই নিয়ে 25টা বাসা দেখেছি এবং কেউ ব্যাচেলারকে ভাড়া দিতে চাচ্ছে না। ব্যাচেলার কি মানুষ না? না, ব্যাচেলার তো আমরা ভাড়া দিই না। ব্যাচেলার ঠিক আছে, সবে চাকরি পেয়েছে তো, তাছাড়া ওনার জন্য বাসার থেকে মেয়ে দেখছে, সম্ভবত আগামী মাসে ফ্যামিলি হবে। কি কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের পাশে উঠে পড়ো, আমি ব্যাপারটা দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাডভান্স দিয়ে যাবো। অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। মালপত্র এমন ভাবে দিবা, বুঝছো? ওখানে একটা টব আছে, দেখবা খবর দেওয়ার জন্য টব না ভাঙে। স্যার, শোনো তো, শোনো, কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? জি, ওকে, ঠিক আছে, গেলাম তাহলে পরে। হ্যাঁ, ভাইয়া, তুমি এখানে বসে আছো, কলিং এর বাচ্চা তুমি কানে টের পাচ্ছ না? অন্য মনুষ্য হয়েছে তোমরা যা করো না আমার একদম পছন্দ না। হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে নাও। ঠিকই তো আছে, কী সব কাণ্ড করো তুমি? এই যে তোর মাকে যে রাগাতে পেরেছি এটাই তো ভালো লাগছে। তোর মা যখন রাগে কি যে ভালো লাগে। আবার কেবল দেখ, আরে গানে তালে আছি। Oh.
এই বসো। জি জি। তারপরে আমি যে ভাড়ার টাকাটা অ্যাডভান্স দিয়ে এসেছি। রাতে কেন, দিনে আসতে? না ভাড়া দিয়ে যাচ্ছি। এই তোর মাকেটা ভাড়াটা দিতে হবে। যা বড় ভাই আছে আর আমি। বড় ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তোমার বাবা? বাবা মারা যাওয়ার পর মা আমাদের দুই ভাইকে বড় করেছেন। না ইটস ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার তো শুনলাম বিয়ের মানে কথাবার্তা চলছে, না? জি। বিয়ের পরে তো বউ ঢাকায় নিয়ে আসবে। আচ্ছা, তোমার নাম জানো কি? নাম তো অর্ক, অর্ক আহমেদ নিয়ন। নিয়নটা খুব একটা বলা হয় না। ও আচ্ছা, শোনো, এই যে বাসা বাড়িতে ভাড়া থাকলে পানি বিদ্যুৎ সব সমস্যা হয়। জি, আমি তো জানি, আমার অভিজ্ঞতা আছে। আরে আমি তো বাসা বাড়িতে ছিলাম ভাড়া। জি, আমি জানি কখন কি সমস্যা হতে পারে। জি, সমস্যা হবে আমাকে বলবা, আমি সমস্ত কিছুর সমাধান করে দিচ্ছি। হুম, জি। শোনো, এই যে তো জি জি করছো, জি জি করতে হবে না, আমাকে বলবা ওকে মামা, ওকে। ওকে মামা, জি সরি, ওকে মামা। হ্যাঁ, ওকে মামা বলো সঙ্গে সঙ্গে। কিন্তু রাইট, ইউ আর। তাহলে আমি এখন যাই, রাত হয়ে গেছে অনেক মামা। হ্যাঁ যাও। হ্যালো, কোথায় যাচ্ছে? আরিকশা, আরিকশা, আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলো তো?
বড় কিছু নয়, যে আমার বেডরুম মাস্টার বেড তো, ওটার সাথে যে ওয়াশরুমটা, ওটার শাওয়ার থেকে পানি আসছে না মামা। ও পানির সমস্যা, চিন্তা করবো না, আমি লোক ডাকবো, ডেকে তোমার শাওয়ারের সমস্ত সমস্যা সমাধান করে দিচ্ছি। থ্যাংক ইউ মামা। এই এই সময় আপনি এখানে বাসায়, আর কাউকে তো দেখছি না, বাসায় নেই কেউ? ব্যাপার হচ্ছে যে বাড়ির লোকজন সব মার্কেটিং গেছে, মানে শপিং করতে গেছে আর কি তোমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদের তো আবার শপিং খুব পছন্দ। তো মামার কী করে, মানে ইউজুয়ালি সময় কী করেন আপনি? গান শুনি মাঝে মাঝে, তোমার যে গল্পের বইটাও পড়ি, কিন্তু ওই যে মার্কেটিং শপিং এগুলো একদম ভালো লাগে না। আমার অবশ্য উল্টো, মানে আমার হচ্ছে একটু সময় যদি পাই তো একটু ফেসবুকিং টেসবুকিং করি। কিন্তু আজকে যে আশা রাখ দিয়ে ফেসবুকে একটা টেক্সট পাঠিয়েছে একজন, একটা জোকস পাঠিয়েছে, বলি একটু অন্যরকম? না না বলো তো, বলো বলো। থ্যাংক ইউ বাবা, খারাপ কিছু না আর কি, শুনলে ভালো লাগবে, যা হয় আর কি জোকসগুলো। তো লেখা হচ্ছে এরকম যে একটা ছেলে, সে আসলে ল্যাপটপ বিক্রি করবে, তো এখন তো অনেক রকমের যে বিভিন্ন অ্যাপস তৈরি হয়েছে না, তো সে তার ল্যাপটপটার ছবি আপলোড করবে। তো ছবি আপলোড করতে গিয়ে হঠাৎ করে সে তার বইয়ের ছবি আপলোড করে দিয়েছে, বলে বইয়ের ছবিটা দিয়েছে, দারুণ ইন্টারেস্টিং তো। মামা ইয়ে, আপনি আপনি ফেসবুক থেকে এগুলো দেখেন না? ফেসবুক ফেসবুক তো আমার নাই, মানে ফেসবুক তো আমি জানি না কীভাবে বানাতে হয়। কী বলেন, আপনার অ্যাকাউন্ট নেই? না মানে খুলতে পারলে অ্যাকাউন্ট করতে হবে। আপনি আমাকে এখন দেন, নেট কানেকশন আছে এটাতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আমাকে দেন এখনই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, সেটা পাঁচ মিনিটের বিষয়। মামা এই যে পাসওয়ার্ডটাও আছে, এই যে দেখে নেন, আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ভেরি সিম্পল পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি বারবার করে ফেসবুকের এই লগ ইন করতে পারবেন। দারুণ জিনিস দিলে, বুঝছো, দেখে নিচ্ছে, বাহ চমৎকার। মামা আরেকটা প্রশ্ন করি, মানে আপনি ইউজ করেন না, মানে আপনার ফেসবুক আইডি নেই, ঠিক আছে, কিন্তু এই বাসার এই যে রীতি তো? না না না, ওরা তো সোশ্যাল সাহিত্যের মধ্যে আছে, মানে নিজে কবিতা লেখে, কবিতা ছাড়া সে কিছুই বোঝে না, বুঝছো, যারা কবিতার মধ্যে থাকে তারা এই সমস্ত মেশিনে ঢুকতে চায় না, তারা জীবনের সঙ্গে থাকতে চায়। একদম ঠিক বলছেন আপনি, অন্যরকম। মামা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু বলবেন সলভ করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তাহলে আমি এখন অ্যাকাউন্টটা খুলে। আমি আমি এই ফ্ল্যাটে তো নতুন এসেছি, আর কম নাম আমি জানি, আপনার নাম জানি। জানেন না আমার নাম কি করে জানেন? ওই মামা বলছিল আর ওই কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনার নাম লেখা ছিল, কি অর্ক আহমেদ নিয়ম। আপনার নাম? রীতি। সুন্দর নাম, সুন্দর। ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন? জি। আচ্ছা কোন ইয়ার কিসে পড়ছেন? থার্ড ইয়ার কেমিস্ট্রি। আচ্ছা আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার সুখে কি জুতাটা একটু চেঞ্জ করে যাবেন, দুই রকম তো। আমি একটু তাড়াহুড়োর মধ্যে, মানে এখন এখনই চেঞ্জ করে এসেছি। একটা মিনিট, ভাড়া টাকাটা নিয়ে এসেছি। ও আচ্ছা,
আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা জরুরি কথা, ঠিক আছে বুঝছি, একটু কর, একটু পরে কথা বলি। ঠিক আছে। আচ্ছা তোমার যে একটা বিয়ের কথাবার্তা হচ্ছিল, ওটার কি হলো? মামা আসলে বিয়েটা হচ্ছে না মানে হয়েছে কি হয়েছে যে পাত্রীপক্ষ মানে ফ্যামিলি থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল, তো মানে পাত্রীপক্ষের যে পাত্রী তো সে হঠাৎ করে এরকম বলেছে যে সে আসলে বিয়েটা করতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা শোনো, বিয়েটা হচ্ছে কপালের ব্যাপার, কপালে যেখানে থাকবে সেখানে হবে, এছাড়া দস্তখত তো হবেই। জি তো তারপর হচ্ছে কি, ওই শোনো জি, এই যে আমার এই ফেসবুকে হঠাৎ দেখছি কিছু উল্টোপাল্টা অপ্রাসঙ্গিক ছবি চলে আসছে। আচ্ছা এটাকে বন্ধ করা যায় কীভাবে বলো তো? ফেসবুকে আপনার আপনার বলে, হ্যাঁ বলে গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখির বিস্তারের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনি জি আমি এসে এসেছি কিছুক্ষণ আগে, শুনেছি আপনি নাকি খুব ভালো কবিতা লেখেন। কে বলেছে মামা? জি ওনার সাথে বেশ ভালো সখ্যতা আমার, উনি মোটামুটি অনেক কিছুই বলেন। আপনি কবিতা পছন্দ করেন? সত্যি বলবো খুব একটা না, তবে আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার কবিতার শ্রোতা কিংবা পাঠক হতে চাই। একটা কবিতা শোনাবেন এখন আপনার লেখ? আমার নিজের কবিতা অত মুখস্থ থাকে না, এক কাজ করা যেতে পারে, ফুলের টবের নিচে আমি আমার একটা কবিতা রেখে যাই, আপনি পড়ে নিন। আইডিয়াটা মন্দ না, ভালো লেগেছে। তোমার কবিতার তুমি হতে পারি,
না পারব না। আচ্ছা যেতে হবে না, আচ্ছা যদি যেতে হয় তাহলে আসলে একটা কথা দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে কালকে ওই যে লেকের ওখানে আসতে হবে। চেষ্টা করলে হবে না, আসতে হবে, আমি অপেক্ষা করবো ওখানে। আমি জানি না। না না জানলে হবে না, আমি তাহলে যেতে দিব না, আসতে হবে, দ্যাটস ফর শিওর। আরে না প্লিজ, আসতে হবে, আসতে হবে, আমি অপেক্ষা করবো। আমি ট্রাই করবো। না ট্রাই করলে হবে না, ঠিক আছে যদি না আসো আমি দেখবো ওখানে অপেক্ষা করছি, আসতেই হবে। তোমার সামনে তোমার স্পর্শ সব সুন্দর। বাড়ির পাশে একটা ছোট্ট বাগান, তারপর বিকেলবেলা তুমি আর আমি হাঁটো আর আমি কবিতা শোনাব, শুনবে না? কবিতা শুনবে না? আমার বউ কবিতা বলবে আর আমি শুনবো না? আমি কি এত বড় পাগল না? কি বলছো? চোখটা একটু বন্ধ করবে, চোখটা একটু বন্ধ করবে, অদ্ভুত কিছু হবে না, খোলা জায়গা, চোখটা নির্ভয় বন্ধ করা যেতে পারে, প্লিজ একদম খুলবে না কোনোভাবেই না, খুলবে প্লিজ 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 প্লিজ। এখনো চোখটা খোলা যাবে না, এখন মোবাইল না করবে প্লিজ 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 প্লিজ, কোনোভাবে না করা যাবে না প্লিজ। দেখো আমার কথাটা আগে শোনো, তারপর তুমি যা খুশি বলো প্লিজ, আমার আমার কথাটাকে একটু বলতে দাও। তুমি আমাকে চিরকুট পাঠাও কবিতার দুটো লাইন, ওটা দিয়ে না আমার মন ভরে না, বিশ্বাস করো আমার মনে হয় তোমার সাথে আমি সারা রাত গল্প, সারা রাত না কিছুক্ষণ তো কথা বলবো। আর তাছাড়া অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে তুমি ফেসবুকটা অন করতে পারবে, সেখানে তুমি তোমার কবিতা আপলোড করতে পারবে, তাতে করে ধরো যারা তোমার পাঠক তারা লাইক কমেন্ট করতে পারবে, তুমি বুঝতে পারবে তোমার কবিতা কতটুকু পছন্দ করছে কিংবা করছে না। প্লিজ না করবে না, না 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 প্লিজ না প্লিজ না, ঠিক আছে থ্যাংক ইউ। এবার একটা আই 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 সারাক্ষণ সেলফি তোলো। আর শোনো, এই ছবি যদি মামা তোমার তোমার প্রোফাইলে গিয়ে দেখে না, একদম খবর আছে। মামা দেখে ফেলবে? ও হ্যাঁ, আমার তো কমন ফ্রেন্ড, সমস্যা নাই, মামাকে ব্লক করে দিব। কি ব্লক করে দিব? তুমি আমার মামাকে ব্লক করে দিব? ব্লক করে দিব, ঝামেলা হলে ব্লক করবো না, তাই না? রীতির জন্য রুমাপা একটা ছেলের কথা বলছিল, ছেলে ভালো বিজনেস করে, কানাডাতে থাকে, রীতির আব্বুর সঙ্গে কথা হয়েছে, তুমি কি বলো? তোদের হচ্ছে মেয়ে একটা, এখন বিদেশে বিয়ে দিবি কি দিবি না তোদের ব্যাপার। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তোমার জীবনটা কি এভাবে যাবে? আমার জীবন কিভাবে যাবে মানে?
তুমি একটা কাজকর্ম করো, বিয়ে শাদী করো। এক কথা, আমাকে বিয়ে করতে, সংসার করতে। বিয়ে সংসার করলে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে কি কি করতে হবে? এই বাসায় বসে থাকলে সমাধান হয়ে যাবে সব কিছু? দেখো একটা কথা বলি, আমার বিষয়ে ভাবতে হবে। তুমি ভাবতে হচ্ছে তোমার মেয়ে, তোমার সংসার, এই সমস্ত নিয়ে আমাকে নিয়ে একদম ভাবতে হবে। বললেই হলো, আমার চিন্তা হয় না। ঠিক আছে, থাকো, থেকে পচে পচে মরো, যা খুশি তাই করো। তুমি এসেছো, ভিজে এসেছো? তুমি কোথায় ছিলে, কি করছিলে? ছাদে বৃষ্টি দেখছিলাম। নাকি ভিজছিল একটু? একটু ভিজেছি। আমি তো চাইনি, কিন্তু তারপরও ভিজিয়ে দিল বৃষ্টি। কিন্তু মনটাকে ভিজাতে পারলো, মনটাকে একটু ভিজিয়ে দেবে। শোনো না, কালকে রাতে 4টার সময় একটা আননোন ফোন নাম্বার থেকে ফোন এসেছিল। হ্যাঁ, আমাকে বলে কি শক্তি আছে। আমি বললাম না, শক্তি নাই, মুক্তি আছে। কি অদ্ভুত বলো, এত রাতে কেউ কাউকে ফোন দেয়? 4টার সময়? হ্যাঁ রাতে। হ্যাঁ, ফোন ধরলে কেন তুমি? আচ্ছা আর ধরবো না, আমি ভেবেছি যে ইম্পর্টেন্ট কেউ হয়তো ফোন করছে। তুমি যাও তো, যাও যাও, ফ্রেশ হয়ে যাও। পরে যে বললা, পরে তার ফোন দিলাম। ও ভুলে গিয়েছিলাম, সরি। রাগ করেছো? ফোনটা বন্ধ করে কেন রাখছো? আরে ফোনটা অফ করে আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা, নাকি তুমি সিম চেঞ্জ করে? অর্ক, এটা কি ধরনের কথা? তুমি না অর্ক? কি বলতে চাও? আমি কি, আমি কি সেটা বলো, তুমি মুখে বলো, আমি শুনতে চাই। তুমি বলো মুখে, আমি কি? তুমি একটা উন্মাদ। তোমার তাই মনে হয়? গুড নিউজ আছে। আমি না কালকে কবিতা পোস্ট করার সঙ্গে সঙ্গে এই যে দেখো 56টা কমেন্টস অপু কি লিখেছে, দেখো আপু আপনার কবিতা আপনার মতোই সুন্দর। এই কমেন্টটা চোখে পড়ছে, আর আমার কমেন্টটা তোমার চোখে পড়ে নাই। হ্যাঁ দেখেছি তো। কোনো রিয়াকশন না। আমি না একটা জিনিস কোনোভাবে বুঝি না, এই যে তোমার ফেসবুক স্ট্যাটাস, সেটা সিঙ্গেল কেন? তুমি কি সিঙ্গেল? তোমার মনে হয় তুমি সিঙ্গেল? নাকি তুমি এই জন্য রাখছো যাতে করে আশপাশে যত প্রোফাইল আছে তোমার এই প্রোফাইলের পাশে ঘুরপাক খাক ভ্রমণের মতো? দেখো ব্যাপারটা একদমই সেরকম না। তাহলে ব্যাপারটা কিরকম তুমি আমাকে বুঝাও। আমার না তোমাকে বোঝানোর মতো ধৈর্য বা ইচ্ছা কোনটাই নাই। আচ্ছা আমি বুঝবো। আর ইচ্ছা চলো যাবো না। কেন যাবে না? ইচ্ছা নাই। আসো তো, আসো। আরে ছাড়ো। মামা জানো আমার এখন এই যে দেখো 10,200 ফলোয়ার্স। তা তো হবেই। শোন, একটা কথা শুনবি, আমার টাকা দিতে পারবি? বেশি না, 5,000 হবে?
না, এত টাকা তো হবে না, 2-2.5 হাজার টাকা হবে। শোন, আমরা 2.5 হাজার টাকা দিবি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই যে টাকা তুই আমাকে দিচ্ছিস, এটা তোর মাকে বলতে পারবি না। ঠিক আছে, যা নিয়ে। ওদের ফলোয়ার হলো 10,000, আর আমার মাত্র 100, এটা হয়? মামা, হ্যালো, তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও তো। ফেসবুকের পাসওয়ার্ড? এটা তো অনেক পার্সোনাল একটা জিনিস, তাই না? আমাদের দুজনের মধ্যে পার্সোনাল বলতে কিছু নাই। ঠিক আছে, সন্দেহ করছো তো? পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখো কিছু আছে নাকি। থ্যাংক ইউ। চলে এসেছো? কোনো চা আমার জন্য অপেক্ষা করছে। ছাদ থেকে নামলাম। শারদামে একজন তুমি অ্যাড করছো না? হ্যাঁ, শাহেদ তো আমার কলেজ ফ্রেন্ড। ও এতদিন ধরে ওর সাথে আমার যোগাযোগ ছিল না, ওই ফেসবুকে যোগাযোগ। তোমার ওই ইনবক্স আমি দেখলাম, ওখানে দেখলাম যে তুমি ফোন নাম্বার দিয়েছো। ফোন নাম্বার কেন দিয়েছো? ফোন না, আমার ছোটবেলার বন্ধু, আমি যদি ফোন নাম্বার দিতে পারি। দিতে হবে? আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড, হঠাৎ করে হাজির হয়েছে, তাকে তোমার ফোন নাম্বার দিতে হবে? ফোন নাম্বার না দিলে তোমার ভালো লাগে না? কি ব্যাপার, কি খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছা করছে না কেন? কয়েকদিন থেকেই খেয়াল করছি তুই মন মরা হয়ে থাকিস। কি হয়েছে তোর? একটু কষ্ট করে খেয়ে নে। খাবো না মা, খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে আমাকে বলা যায় না? কিছু না, খেতে ইচ্ছে করছে না। এই যে তুমি যে পেশেন্টটা দিলা, কি হলো? খাওয়াটাই এখন এত পেশেন্টের তো কিছু দেখি না আমি। তুমি যখন বাবা হবা, মানে বাবা তো হওয়ার মানে লক্ষণই দেখছি না, সন্তানের বাবা হলে তখন বুঝতে কেমন লাগে সন্তান না খেলে। এখানে তুমি এখনো তোমার হাতে ফোন, আর কাল রাতে তোমাকে আমি এতবার কল দিলাম, এনগেজ ছিল, তুমি ফোন ব্যাক পর্যন্ত করো না। আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ডের সাথে? কোন ফ্রেন্ডের সাথে কথা বলছিলে তুমি? অনিন্দিতা। মেসেঞ্জারে কম করে হলো 12-খানেক টেক্সট তোমাকে আমি পাঠিয়েছি, তুমি একটাবারের জন্য দেখো নাই, সিন করো নাই, রিপ্লাই পর্যন্ত দাও নাই, সমস্যা নাই। আরে আমি তো কালকে ফেসবুকেই ঢুকি দিই। মিথ্যা বলছো কেন তুমি আমাকে? শুধু শুধু কেন মিথ্যা বলছো? তুমি তো অনলাইনে ছিলে, সেটা আমি নিজের চোখে দেখেছি, দেখি নাই? দেখো আমি অনলাইনে ছিলাম না, আমি হয়তো লগ আউট করি নাই, সেই জন্য অনলাইন দেখাচ্ছিল। থামো, আর মিথ্যা বলতে হবে না তোমাকে। তুমি আসলে কী চাও তুমি সেটা আমাকে বলো। তুমি যদি আমার সাথে রিলেশনশিপ না রাখতে চাও, তুমি যদি মনে করো যে ব্রেকআপ, তাহলে বলো, দরকার নাই তুই রিলেশনশিপ এর। কী না, যেটা আমাকে বলতে হবে এখন। কী রে, তুই এখন যাচ্ছিস? মা, রিক্সা পাচ্ছিলাম না। আন্টি সাইকম, ভালো ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? জি আন্টি, ভালো আছো। তুমি এখন কোথায় যাচ্ছ? একটা ওয়ার্কশপে যাচ্ছি, হঠাৎ করেই ওরা কল করলো। আন্টি আমি তাহলে আপনার জন্য রিক্সা রেখে দিই। Thank you.
সন্দেহ করো, অস্বীকার করি, তাহলে এত আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতে পারবো না। আমার ফেসবুকের পাসওয়ার্ড তোমার লাগবে। হরকো, এই ফোন, এই ভার্চুয়াল জগৎ, সব কিছু তো তোমার জন্য। অস্বীকার করছি না আমি, আমি স্বীকার করছি তো সব কিছু আমার কারণে। আমি এখন না সব বুঝতে পারছি যে কী করছি। আসলে অফিসে যাচ্ছি, ঠিকঠাক একটা কাপড় পরলাম, একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সেই প্রকৃতির সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলি, তুলে ছবি আপলোড দিই, যাতে করে মানুষ কমেন্ট করতে পারে, মানুষ প্রেস করতে পারে, লাইক করতে পারে, মানুষদের জন্য। একটা কোথাও খাবারের জন্য গেলাম, খাবারটা এনজয় করলাম না, ছবি তুললাম, আপলোড দিলাম, কতটা সুন্দর দেখাচ্ছে দ্যাটস ইম্পর্টেন্ট, কতগুলো মানুষ কমেন্ট দিচ্ছে দ্যাটস ইম্পর্টেন্ট, কতগুলো লাইক করছে দ্যাটস ইম্পর্টেন্ট। আমি তো চাচ্ছিলাম তুমি নিজেই সব কিছু রিয়েলাইজ করো। আর তাছাড়া তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমার দেখতে হবে না? তোমার দেখার কারণে, তোমার এই টেস্টের কারণে আমাদের ভালোবাসার সাক্ষী যে ওই ফুলের টপ গাছটা, সেটা ফুলটা মরে যাচ্ছে। কোনো সমস্যা